जय श्रीकृष्ण राधे राधे। आशा करब भक्तरा माताजीरा अपनारा सबाई भगवान श्रीकृष्ण एवं श्रीमती राधारानी कृपा सबाई भलो आछेन। आज सनातन धर्मेर प्रचारक कृष्णेर दास सुजित नाहा आपनादेर सामने उपस्थित हयेछे। जे भक्तरा माताजीरा 2024 सालेर एई दामोदर कार्तिक मास प्राय माझपथे चले एसेछे, प्राय 15 दिन शेष हये गेछे। जेटा आमरा 17 अक्टोबर लक्ष्मी पूर्णिमा थेके शुरू करेछि, थाकबे 15 नवेम्बर आपनार रास पूर्णिमा पर्यन्त। ताई एई जे 15 दिन पेरिये गेल, आपनी 15 दिन की करेछेन? अनेकेई आछेन होतो आमिष आपनारा छाड़ते पारेननि, माछ मांस डिम आमिष खाच्छेन, ठीक आछे, खूब भालो आपनारा खान। तबुओ किन्तु आपनी एई कार्तिक दामोदर मासे भगवान श्रीकृष्णेर कृपा थेके जाते वंचित ना हन, तार जन्यई आमी आपनादेरके कयेकटा काज आपनारा जाते करेन, बाकी आर 15 दिन आछे, देखते देखते किन्तु चले जाबे। এই কার্তিক দামোদর ব্রত শেষ হয়ে গেলে আপনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের স্পেশাল কৃপা পাওয়ার জন্য আপনাকে আবার 365 দিন অপেক্ষা করতে হবে ভক্তরা মাতাজিরা। তাই আপনি জেনে কেন এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন? আজকে দেখুন এমনি আমরা সংসার জগতে কেউ ভালো নেই, তাই ভালো যদি থাকতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ যিনি পৃথিবীর মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যার সাথে আমাদের নিত্য সম্পর্ক আছে। শাস্ত্রে গীতাতে আছে ভগবান শ্রীকৃষ্ণের সাথে প্রত্যেকটা জীবের একটা অবিচ্ছেদ্য অংশ আছে, সেই অবিচ্ছেদ্য অংশ আজকে কি ছেদন হয়ে গেছে। তাই এই কার্তিক দামোদর ব্রত মাসে আমরা কে কি খাচ্ছি পড়ছি সেটা আমাদের প্রশ্ন নয়, আমরা ভগবান শ্রীকৃষ্ণ প্রীতি সাধনের জন্য আমরা কি করছি সেটা আজকে বড় প্রশ্ন। তাই আপনি মাছ মাংস আমিষ ডিম কিছু ছাড়তে পারছেন না, কোনো অসুবিধা নেই। সমাজে দেখেন শুধু এই যে মন্দির খুলে রেখেছে, ইসকন বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, সবাই কিন্তু সাধু বা সন্ন্যাসী হয়নি। সমাজের সমস্ত শ্রেণীর মানুষের অর্থের দ্বারাই এসব মন্দির পরিচালিত হচ্ছে, তাই না? মন্দিরে শুধু সাধু সন্ন্যাসীরা শুধু যায় না, বা নিরামিষ আহার গ্রহণ করে তারা শুধু যায় না, যারা আমিষ আহার গ্রহণ করছেন বা সমাজে সমস্ত শ্রেণীর মানুষদের কিন্তু অবাধ বিচরণ সমস্ত মন্দিরে, কারণ মন্দির হলো সবার জন্য উন্মুক্ত। তাই এই যে দামোদর মাস ব্রত, কার্তিক দামোদর মাস ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় মাস। বাংলায় 12টা মাস আছে, তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের 3টে মাস অতীব প্রিয়, একটা হলো বৈশাখ, একটা কার্তিক, একটা মাঘ। তার চেয়ে অতীব মাস প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের হলো এই কার্তিক মাস। কেন? এই মাসে যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের জন্য একদিন কিছু করেন তাহলে আপনি সহস্র গুণ ফল সঞ্চয় করতে পারবেন। মানে ভগবান শ্রীকৃষ্ণের জন্য যদি আপনি একদিন সন্ধ্যার সময় দীপদান দেন তাহলে হাজার দিন দীপদানের ফল সঞ্চয় করতে পারবেন। তাহলে আপনি কি করবেন? আপনি তো আমি অনেকেই আছে, আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, হ্যাঁ, দিদা ঠাকুমা বা দাদুদের কার্তিক মাস আসলেই তারা নিরামিষ আহার গ্রহণ করতো বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতো। অনেকে আছে বিভিন্ন কৃষ্ণ ধামে, বৃন্দাবন, মায়াপুর, মথুরা, বিভিন্ন ধামে, কুরুক্ষেত্র, জগন্নাথপুরী, হ্যাঁ, ওখানে গিয়ে তারা এক মাস দীর্ঘদিন কাটিয়ে আসতো। কিন্তু আজকের দিন এই কলিযুগে যে এই যে একটা সময় চলছে, এটা খুব একটা ভয়াবহ বিভীষিকার রূপে ধারণ করেছে, কারণ সমস্ত জিনিসপত্রের অগ্নিগর্ভ মূল্য, সেই সংসারের হিমশিম সংসারকে চালিয়ে আমরা কেউ আর ধর্মপথে আসতে পারি না। তাই আপনি আজকে মাছ মাংস আমিষ ডিম ছাড়তে পারছেন না, তবুও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন এই 15 দিন যদি আপনি নিষ্ঠা সহকারে কিছু কয়েকটা কাজ করেন ভক্তরা মাতাজিরা। তাই কী কাজ করবেন? দেখুন 15 দিন কিন্তু পেরিয়ে গেছে, হয়তো অনেকেই জানেন না। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে প্রভু এতদিন তো পেরিয়ে গেলো, আমাদের ভিডিও দেখে ফোন করে বা কমেন্ট করে যে আমরা কি আজ থেকে দীপদান করতে পারবো। অবশ্যই আপনি করতে পারবেন, কারণ আপনি হয়তো এতদিন জানেন না, কারণ শাস্ত্রী আছে এই মাসে আপনি যা করবেন হাজার হাজার গুণ ফল বেশি সঞ্চয় করবেন। তাই সামনে কিন্তু একটা একাদশী আসছে ভগবান শ্রীকৃষ্ণের, হ্যাঁ, উত্থান একাদশী, খুব ভালো একটা একাদশী, কারণ দামোদর মাসের শেষ একাদশী। এই একাদশীটা আপনি পালন করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন, আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে এই উত্থান একাদশীর ব্রত করবে। তারপর আপনি কি করবেন? প্রাতঃস্নান করবেন। এই কার্তিক দামোদর মাসে কিন্তু প্রাতঃস্নানের একটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি তো এমনি মাছ মাংস আমিষ ছাড়তে পারছেন না, অন্তত প্রাতঃস্নান করুন। সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে বা সূর্য ওঠার পূর্বে 4টা থেকে 5টার মধ্যে ভোরবেলা আপনি স্নান করুন প্রতিদিন। আপনি গঙ্গা, যমুনা বা আপনার পবিত্র জলাশয় সেখানে যদি স্নান না করতে পারেন, আপনার যে নিয়মিত স্নানাগারে স্নান করেন আপনার শরীরে জল ঢালার আগে 3 বার গঙ্গা গঙ্গা বলে নেবেন, তাহলে গঙ্গার সমতুল্য জল হবে। কত সুন্দর সুযোগ,
তা আমরা কার্তিক মাসে কেন জেনে হাতছাড়া করব? আর 15 দিন আছে ভক্তরা মাতাজিরা, আপনারা নিয়মিত প্রাতঃস্নান করুন, তারপরে আপনি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, হ্যাঁ, আপনি বিগ্রহ সামনে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর পুষ্প দিয়ে সাজাবেন, তার নাম উচ্চারণ করুন। আর কি করবেন কার্তিক মাসে? আপনি এই 15 দিন যদি আপনার বাড়িতে গীতা না থাকে, আপনি আজই একটা শ্রীমদ ভগবত গীতা ইসকন থেকে সংগ্রহ করুন 250 থেকে 300 টাকার মধ্যে। দেখেন 250-300 টাকা আজকে আমরা একটা বন্ধু বান্ধবের সাথে আড্ডা বসলো নষ্ট হয়ে যায়, চায়ের দোকানেও আমরা বসে কত টাকা নষ্ট করছি। ভগবান শ্রীকৃষ্ণের যদি আমরা কিছু না করি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কখনোই সংসার জীবনে ভালো রাখবে না ভক্তরা মাতাজি। তাই আপনি প্রতিদিন শ্রীমদ ভগবদ গীতা অধ্যয়ন করুন, একটা শ্লোক পড়বেন, অর্থ পড়বেন, মাহাত্ম্য পড়বেন। যদি কেউ গীতা আপনি সংগ্রহ করতে না পারেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আর কি করবেন? কলিযুগের যে যোগধর্ম হরিনাম সংকীর্তন, এই মালার মাধ্যমে আপনি প্রতিদিন 1 মালা পারুন, 2 মালা পারুন, 4 মালা পারুন, জপ করুন। কারণ কি, এই নামই কিন্তু কলিযুগের প্রধান অবতার, যেটা ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য ভক্তরূপে আবির্ভূত হয়েছিলেন নিমাই পণ্ডিত, এই নাম বিতরণ করে গেছেন সারা পৃথিবীতে। তারই প্রতিকৃতি রূপে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আজকে সারা পৃথিবীতে আমাদেরকে সেই নামই দিয়ে গেছেন, যার কারণে আমরাও চারিপাশে যে ভক্ত সমাজ তৈরি করছি, আমরা এই হরিনাম সংকীর্তনই প্রচার করছি। আর কি করবেন আপনি এই দামোদর মাসে? আপনি পারলে আপনার বাড়িতে শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণবদের অন্তত একদিন একটু প্রসাদ ভোজন করার ব্যবস্থা করবেন। যদি বাড়িতে আপনার সেটা সম্ভব না হয়, তাহলে আপনি আপনার বাড়ির আশেপাশে নিকটস্থ ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির থাকলে সেখানে সামান্য অর্থের বিনিময়ে আপনি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের বা সন্ন্যাসীদের বা যারা ব্রহ্মচারী আছে তাদেরকে আপনি ভোজন প্রসাদ ভোজন করাতে পারেন। তাহলে আপনি এই কার্তিক দামোদর বসে কী হবে, যদি একজন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনি ভোজন করাতে পারেন, 1000 জন ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করার ফল আপনি সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা এই কার্তিক দামোদর মাসে। আর কিন্তু বেশি দিন নেই, দেখবেন দেখতে দেখতে কিন্তু 15 দিন চলে যাবে। হ্যাঁ, 15ই নভেম্বর এই কার্তিক দামোদর ব্রত শেষ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা। আর কি করবেন আপনি? সন্ধ্যার সময় অবশ্যই দীপদান করবেন, এই 15 দিন আছে। আর আপনি মাছ মাংস আমিষ ডিম খাচ্ছেন কোনো অসুবিধা নেই, ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনি আত্মসমর্পণ করবেন, যে প্রভু, যে ভগবান, যে আমার প্রিয় বন্ধু বা আমার প্রিয় অভিভাবক, আপনি যেভাবেই ভগবানকে ডাকবেন সেভাবেই ভগবান আপনাকে সাড়া দেবে। কারণ কি, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই শরীরের মধ্যে আত্মা আছে, আত্মাকে পরিচালনা করছে পরমাত্মা মানে পরমেশ্বর ভগবান। তাই প্রত্যেকটা জীবকে ভগবান তার নিজের হাতে পরিচালনা করছেন, তাহলে আমরা তাকে যেই নামেই সম্বোধন করে ডাকবো না কেন, সেই নামেই ভগবান শ্রীকৃষ্ণ সাড়া দেবে যদি ভক্তিভরে আপনি ডাকেন ভগবান ভগবানকে। তাহলে আপনি কি করবেন? অবশ্যই প্রতিদিন সন্ধ্যায় দীপদান করবেন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। দীপদান আপনি মাটির পাত্রে করতে পারেন, মাটির পাত্রে করলে আপনি একবার ইউজ করবেন, আর যদি ধাতুর পাত্রে করেন তাহলে আপনি প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণকে দীপ দেখিয়ে সেটা ধুয়ে দেবেন, পরের দিন আবার, হ্যাঁ, ঘি প্রদীপ বা তিল তেল দিয়ে আপনি সন্ধ্যার মধ্যে সেই দীপদান করবেন। এবার অনেকেই আছে আমাদেরকে প্রশ্ন করে, দীপদানটা কী করে ভগবানকে মুখে প্রথম শুরু করে দেয়? না, এটা একদম শাস্ত্র বহির্ভূত। দীপদান খুব মাহাত্ম্য যদি আপনি সঠিকভাবে করেন ভক্তরা মাতাজিরা। দীপদানেই কিন্তু এই দামোদর ব্রতের মেন উদ্দেশ্য, দামোদর ব্রতের ভগবান শ্রীকৃষ্ণকে কৃপা পাওয়া যায় দীপদানের মাধ্যমে। দেখবেন আমাদের সমস্ত ইস্কন মন্দিরে বিশেষ দীপদানের ব্যবস্থা করেছে। যদি আপনি নিকটস্থ ইস্কন মন্দিরের বাসিন্দা হন, তাহলে আপনি প্রতিদিন সন্ধ্যায় ওখানে চলে যাবেন, একদম বিনামূল্যে ফ্রিতে আপনি দীপদান দেখাতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণকে। তাহলে দীপটা কী করে দেখাবেন? আমরা সবাই যেটা ভুল করি, প্রথমেই মুখমণ্ডলে দেখানো শুরু করি, শরীরে দেখানো শুরু করি। না, ভগবান শ্রীকৃষ্ণ যেটা শাস্ত্রে বিধান দিয়েছেন যে তিনি ভক্তের কীরকম দীপদানে তিনি সন্তুষ্ট হন, তাই প্রথমে আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে চারবার ক্লকওয়াইজ মানে ঘড়ি যেদিকে ঘুরবে সেইভাবে 4 বার দীপ দেখাবেন, তারপরে নাভি মানে উদরে 2 বার দেখাবেন, তারপরে মুখমণ্ডলে 3 বার দেখাবেন, তারপরে সর্বাঙ্গে মানে সারা শরীরে ভগবানকে একদম পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গে 7 বার দেখাবেন, এইভাবে দীপদান দেখাবেন। আমি আবার বলে দিচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণকে দীপদান দেখানোর সময় প্রথমে চরণে 4 বার চরণ থেকে শুরু করবেন, পরে নাভি কমলে 2 বার, পরে মুখমণ্ডলে 3 বার, আর সর্বাঙ্গে 7 বার। এটা হলো সঠিক শাস্ত্র সিদ্ধান্ত দীপদানের মাহাত্ম্য। তাই ভক্তরা মাতাজিরা আপনারা এই দীপদান অন্তত করুন, আপনার বাড়িতে পরিবারে
ছোট বড় যারা আছে সবাইকে মিলে ভগবান শ্রীকৃষ্ণের এই কার্তিক দামোদর ব্রতে আর যে 15 দিন আছে কে কি খাচ্ছেন পড়ছেন সেটা ভগবান শ্রীকৃষ্ণ দেখবে না। ভগবান শ্রীকৃষ্ণ দেখবে যে আমাকে প্রীতি বিধানের জন্য আমাকে সে ভক্তিভরে কতটা কি করেছে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ফুল ফল মালা চায় না। ভগবান শ্রীকৃষ্ণ পুষ্পং ফলং জলং ফল। আপনি যদি শুদ্ধ ভক্তি বলে ভগবান শ্রীকৃষ্ণকে একটু তুলসী পাতা দিয়ে একটু জল দিয়ে একটু ফুল দিয়ে একটা ফল দিয়ে নিবেদন করেন তাতেও ভগবান শ্রীকৃষ্ণ আপনার নৈবেদ্য গ্রহণ করবেন। এটা একদম শাস্ত্রে সুন্দর করে বর্ণিত আছে। শ্রীমদ ভগবদ গীতা আপনারা বেশি করে অধ্যয়ন করবেন তাহলে আপনার জীবনে আপনি কীভাবে চলাফেরা করবেন সব কিছু দামোদর ব্রত মাহাত্ম সব কিছু জানতে পারবেন ভক্তা মাতাজিরা। তাই আপনারা যারা মাছ মাংস ডিম আমিষ ছাড়তে পারছেন না ঠিক আছে কোনো অসুবিধা নেই, আপনার ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে আপনি এই দীপদান করুন, শ্রীকৃষ্ণের শ্রীমদ্ভগবদ্ গীতা অধ্যয়ন করুন, মালা জপ করুন, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে একদিন ভোজন করাবেন এবং যথাসম্ভব আপনার যেটা আপনার পক্ষে সম্ভব হবে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে এই আর 15 দিনের মধ্যে একদিন অন্তত একটু দান ধ্যান করুন যেটা আপনার সম্ভব হয় ভক্তর মাতাজিরা। তাহলে দামোদর ব্রতে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন, যে কৃপার ফলে আপনি সংসার জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন। তাই দামোদর ব্রত সম্পর্কে যদি কিছু জানার থাকে আমাদের স্ক্রিনে আপনার ফোন নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি শাস্ত্রের কথাগুলো আপনাকে সুন্দরভাবে ব্যাখ্যা করে দেবো ভক্তর মাতাজিরা। তাই অন্তত আপনারা এই 15 দিন কার্তিক দামোদর ব্রতে এই কাজগুলো করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চোখ রাখুন কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।